জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আর বিশিষ্টজনদের উপস্থিতিতে মঙ্গলবার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল উদযাপন করল তাদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে স্থানীয় ব্রিটিশ লিজন ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র মোহাম্মদ ফারুক, লুটন সাউথের এমপি গেভিন সুকার, রাজনীতিবিদ মিয়া মনিরুল আলম, সাপ্তাহিক লন্ডন বাংলা সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, ক্যাটারাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এম এ মুনিম, বাংলাদেশ সেন্টার ফর সোশিয়াল ডেভেলপমেন্ট ইউকের প্রেসিডেন্ট মাহিদুর রহমান, সেলিব্রিটি শেফ টিপু রহমান ও আতিকুর রহমান। তারা মনে করেন এরকম সংগঠনের মাধ্যমে একে অন্যের সাথে সেতুবন্ধন ও দেশের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টি করে। গত 8 বছর ধরে তারা নিরলসভাবে কাজ করে যে একত্রিত করার জন্য সকলকে একটা মহৎ উদ্যোগ নিয়েছে এবং আজকে তার সফলতা আমি এখানে এসে দেখলাম। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ফাউন্ডার সেক্রেটারি বিশিষ্ট ক্যাটারাস নেতা অলি খান ও যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠন ও কমিউনিটির বিশিষ্ট 14 জন প্যাট্রনকে সনদ প্রদান করা হয়। এছাড়া জিসিএসই পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখায় তানজিমা খান ও ফাতেমা বেগমকে সংগঠনের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। And I feel really proud of achieving excellent grades in my GCSEs, especially making my parents proud and actually recognizing it in our Bengali community and coming together and you know receiving an award from the MDC organization. শিক্ষার বিস্তার, আর্থ মানবতার সেবা ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করাই মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিলের মূল লক্ষ্য, জানান সংগঠনের সাধারণ সম্পাদক অলি খান। মানে আমাদের আজকে আমরা 8th অ্যানিভার্সারি আমরা আজকে সেলিব্রেশন করলাম এবং আমরা 4টা জিনিস একসাথে করলাম। স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, তারপরে আমাদের ওয়েবসাইটটা আজকে লঞ্চ করলাম, আমরা অঞ্চল 2 নামে আরেকটা ম্যাগাজিন প্রকাশনা পাবলিশ করলাম আজকে। মেন উদ্দেশ্য হলো মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিলে 8 বছরে আমরা বিগত যে কাজগুলো করে আসছি তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য যেগুলো হচ্ছে আমরা দেশে বিভিন্ন গরিব স্কুলে আমরা সাহায্য করেছি। উক্ত অনুষ্ঠানকে সহযোগিতা করতে মিডিয়া পার্টনার হিসাবে ছিল চ্যানেল এস। এতে চ্যানেল এস এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং অফিসার নাজিম আহমদ ও সাংবাদিক তানবির আহমেদ। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল ইউকে এর আজকে এই গেট টুগেদারের মাধ্যমে আমরা চ্যানেল এস এর 10 বছর পূর্তির রোড শো শুরু করেছি। আমরা ব্রিটেনের বিভিন্ন শহরে যেখানেই বাঙালি কমিউনিটি ছড়িয়ে ছিটিয়ে আছেন সেই কমিউনিটির সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য এই রোড শো শুরু করেছি। আমরা চাই কমিউনিটির সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে। পরে সংগঠনের 29 সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি, 7 সদস্য বিশিষ্ট কোঅর্ডিনেটর ও 29 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শেষের দিকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাউল শিল্পী আশিক, রসনারামণি, রিঙ্কু সিংহা, জয়নাল সহ অন্যান্যরা গান পরিবেশন করেন। মোহাম্মদ তাজ, চ্যানেল এস টেলিভিশন নিউজ, লুটন।